সূর্যের লাল অভা যখন তোমার মুখে পড়েছে আর তোমার মুখ লাল টুকটুকে হয়েছে ঠিক তখনই এই চোখের দৃষ্টি কেড়েছ তুমি ঠিক তখনই প্রথম কারো চোখের মায়ে আটকা পড়েছি আমি ভালোবাসি তোমাকে এত কম সময়েও ভালোবাসা যায় তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু কি করব বল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বিয়ে করতে চাই তুমি কি রাজি আছো আমি সপ্তম আকাশ বেদ করে জমিনে পড়েছি মনে হয় কি কয় এই পোলা আরে আমার তো বিয়া বিয়াপিচ্ছি কালেই শেষ হয়েছে এই পোলা কয় কি এই জন্যেই আজমান ভাইয়া আমাকে বলেছে এর সাথে তেমন কথা বলতে না কেন যে ডিঙ্গির মতো কথা বলতে গেলাম এবার বুঝো ঠেলা সিঁড়িদি উপর থেকে নামতেই দেখলাম সাগর ভাইয়া এসে হাজির সাথে তার বাবা মাকেও নিয়ে এসেছে সেখানে আমার সম্পূর্ণ পরিবারও আছে সাথে বাবা মা আর আজমান ভাইয়াও আছে আমি নিচে নেমে আসতেই সাগর আর মা আমার হাত ধরে নিয়ে গিয়ে বলে উঠে তার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে আজব পছন্দের মানে কি তখনও ভালো করে বুঝে উঠতে পারলাম না কিন্তু এখন তা বেশ ভালো করেই বুঝতে পারছি সাগর ভাইয়ার এভাবে গেড়ে বসে হাতে আংটি নিয়ে বলার ধরনে বেশ বুঝতে পারছি আমি আজমান ভাইয়ার দিকে করুন চোখে তাকিয়ে আছি আর উনি মনের মাধুরী মিশিয়ে ফোন গুতাচ্ছে আরে শালা আবুল তোর বউরে বিয়ের জন্যে টানাটানি কতাে আর তুই মাধুরী মিশাইয়া ফোন গুতাচ্ছস তোরে তেই ফোনে চুবিয়েই মারব আমি দিকে তাকিয়ে দেখি সে এখনো শোফ হয়ে দাঁড়িয়ে আছে সবাই প্রায় অবাক কিন্তু সবার মাঝে দুইজনের চোখমুখ চকচক করছে খুশিতে এক আমার নানাজান আর এক মালিহা আপু আমার তো এবার কান্না পাছে এটা কোনো সাধারণ কান্না না হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার চেঁচামেচি করে কাঁদতে ইচ্ছে করছে উনার গলাটা চেপে ধরতে ইচ্ছে করছে উনার বউ নিয়া টানা টানি চলছে আর উনি মোবাইলে আটকে আছে আমি তো মনে মনে রাগ আর অভিমানের কারণে রিংটা পরেই নি ভাবছি মেজাজ টাই বিগড়ে আছে এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে তাকাতেই আজমান বেটা হাজির আর সাগর ভাইয়ার হাত থেকে ঝড়ের গতিতে আংটিটা নিয়ে বলে উঠে তুই এবারও লেইট বেটা মানে সাগর ভাইয়া অবাক হয়ে বলে উঠে মানে তুই এবার ভুল সময়ে এন্ট্রি নিয়েছস এবার তো তুই আমার জানে হাত দিছি সরের। যাই হোক একদিক দিয়ে ভালোই করেছিস আমি বরং আংটি ববলের কাজ আজই শেষ করে দিই তাহলে বিয়ে করতে বেশি টাইম লস হবে না বিয়েটাও তাড়াতাড়ি করা হয়ে যাবে আমার বউ নিয়ে যেভাবে টানাটানি হচ্ছে এতে বউকে দূরে রাখা কত ঝুঁকিপূর্ণ বলা দুষ্কর আর আমি অত আহাম্মক স্বামী না তাই নিজের জিনিস নিজের কাছে রাখাই অতি উত্তম সার্ক ভাইয়া এবার বিস্ময় নিয়ে বলে উঠে আয়ানার সাথে কি তোর রিলেশন আছে আরে ওর সাথে ওর জন্মের পরে থেকেই রিলেশন যাকে বলে পবিয়ে রিলেশন আরে আমার পিচ্ছি কালের পিচ্ছি বৌও দেখি হাতটা দেও আমি পরিও দিই আর তুই সাগর তোর এই আংটিটার প্রাইজ বলে দিস টাকা দিয়া দিমু আবার বলবি আমি তোর টাকায় এনগেজমেন্ট করেছি তা বউ হাতটা দিবা নাকি এটাও আমি বাড়িয়ে নিব আমি এখন বিস্ময়ের চরম পর্যায়ে আছি বড় বড় চোখ করে তাকিয়ে থাকা ছাড়া মনে হয় না আমার দ্বারা কিছু হবে উনি এবার গেড়ে বসে বলে উঠে প্রিয়তমা প্রিয়লি লতাতোমায় যে নামে বলি সবই কম কথা বুকের পাজরটা মিসিং যথার্থা তবে তা আর বেশিদিন হবে না বুঝলে অনেক তো হলো এবার আমার হও যদি অনেক আগে থেকেই তুমি আমার তবুও হেই নানাজান আপনার হয়তো জানা নেই ও আমার বউ তাই তো মুক্তা এত খুশিতে চকচক করেছে তা আমি কি সাগরের থেকে খারাপ নাকি নানাজান মুচকি হেসে সামনে এগিয়ে এসে বলে উঠে মোটেও না তুমি তো বেস্ট উনি হেসে উঠে আবার আমার দিকে তাকিয়ে বলে উঠে ভালোবাসা এক অপ্রকাশিত কথা এটা প্রকাশ করার ভাষা থাকে না আমি প্রকাশ করতেও চাই না তবে বলতে চাই কতটা চাই তোমাকে আমি নিজের করে তোমার জন্যে চা দানা প্রসিবল না হলেও এই কলিজায় আটকে রাখতে আমি সর্বদা প্রস্তুত আমার এই এক পৃথিবীর তুমি ছাড়া অন্য কাউকেই জীবনসঙ্গী হিসেবে চাই না তুমি হলেই চলবে আমার উনি আমার হাতটা টেনে আংটি পরিয়ে দিল আমি তো এখনো হা চোখগুলো জলজল করছে হতে পারে খুশিতেই অশ্রুরা সামিল হতে চাচ্ছে উনি বলে উঠে ওই শালা সাগর তুই কি একটাই আংটি এনেছিস সাগর ভাইয়ার তো কাদোকাদো অবস্থা তবুও নিজেকে সামলিয়ে পকেট থেকে আর একটা আংটি বের করে বলে উঠে নে এটা দিয়ে সম্পূর্ণ তোর এনগেজমেন্ট শালা তুই সবসময়ের মতো আজও হারিয়ে দিলি কেন রে তোর কি আমি ছাড়া এই পৃথিবীতে আর কাউকেই চোখে পড়ে না বল বাটপার একটা আয়ানা শুন এই ছেলে ভার্সিটি লাইফ থেকে আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছে প্রথমে ফাস্ট হওয়া নিয়ে তারপর গার্লফ্রেন্ড শালার কুত্তা স্টাইলের কপাল তা না হলে আমার গার্লফ্রেন্ড ওকে দেখার দুই দিন পরে এসে নেকা নেকা করে ডুলতে ডুলতে এসে বলে কিনা শুন আমি না তোমার ওই বন্ধু আছে না আজমান ওকে ভালোবেসে ফেলেছি তাই তোমার সাথে ব্রেক করতে চাই শালি এতটুকুতেই খামত হয়নি আবার বলে কিনা আমার হয়ে একটু ওকে বলে দিবে মন চেয়েছে মেরে দিই কিন্তু শালি নিজে নিজেই সুইসাইড করে বসেছিল তাও আজমান বিবাহিত শুনে আমি তো ভেবেছি এই শালা তো বাচ্চাকালেই বিয়ে করে ফেলেছে তাই এইবার আমার প্রথম দেখায় ভালোবাসা মনে হয় টিকে যাবে কিন্তু হারামিটা এবার বড়ভাবে জিতে গেল আর আমি বলদ তারি বৌড়ে বিয়া করতে নাচতে নাচতে হাজির হলাম শালা এই জীবনে আর যাই করি তোর সাথে দেখা করমু না দরকার হলে আমি বনবাস যাব তাও তোর সামনে পরমুনা পড়ে দেখা যাবে আমার বউ বলবে ওগো আমি তোমার বন্ধু আজমানের প্রেমে পড়েছি ওকেই বিয়ে করব তুমি একটু কষ্ট করে ডিভোর্স দিয়ে দিবা তখন হবে আর এক জ্বালা এই ভাই রিং নে সবাই মুক্তিপে হাসছে কিন্তু আমার না বড্ড কষ্ট লাগছে বেচারা সাগর ভাইয়া তার দুঃখগুলো সাগরের পানির মতো বেশি বেশি তাই তো শেষই হচ্ছে না আহারে আহমান ভাইয়া রিং এগিয়ে দিয়ে বলে উঠে পড়িয়ে দেও তা না হলে অবারকে এসে পড়ে বলা যায় না আমি উনাকে রিংটা পরিয়ে দিলাম উনি এবার সবার উদ্দেশ্য ঘোষণা ভর্তা দিচ্ছে টাইপের করে বলে উঠে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলছি আমি আমার বউকে আবার বিয়ে করতে চাই কারো কি আপত্তি আছে আর থাকলেও কিছু যায় আসে না সবাই একবেলা হেসে উঠেছে আর লজ্জায় আমার মাথা কাটা যায় টাইপের অবস্থা উনি এবার নিজের বাবা মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে দেখ পরে বলবে ছেলে নিজের বিয়ে নিজে করে ফেলেছে তাই বলছি আমি আয়ানা হায়াতকে বিয়ে করতে চাই তোমরা কি রাজি আছো আর না থাকলেও সমস্যা নেই বুঝলা দুজনে হেসে উমার দুই কান ধরে বলে উঠে অবশ্যই রাজি রাত প্রায় বারোটা ছুঁই ছুঁই ঘুম আসছে না ঘুমেরা মনে হচ্ছে লুকুচুরি খেলছে আমি কম কিসের তাই উঠে পড়েছি আমি পা টিপে টিপে ছাদের হাওয়া খেতে সিঁড়ির দিকে যাচ্ছি ছাদের দরজাটা খোলা হাওয়া আসছে হু করে শীতল হাওয়া আমি লাস্ট সিঁড়িতে আসতেই কানে এল সাগর ভাইয়ার গলা এবারও জিতে গেলি জিতার কিছু নেই আয়ুকে নিয়ে আমি কখন কোনো খেলায় নামিনি ও আমার ছিল আছে ইনশাল্লাহ থাকবে ওকে নিয়ে আর যাই হোক হারজিত টাইপের প্রশ্নই উঠে না তুই খুব লাকি এ মেয়েটা সত্যই অতুলনীয় ভালো হুম জানি তোর কি কষ্ট হচ্ছে হুমরে অনেক আমি বুঝতেও পারিনি এতটাও কাউকে মন থেকে চাইতে পারি মনে হতে পারে এতটাও আর সব চাইতে বড় কথা এত কম সময়ে আমি কাউকে এভাবে ভালোবেসে ফেলবো ভাবতে পারিনি কিন্তু আজ যখন ওর হাত তোর হাতে দেখেছি তখন সত্যই ভালোবাসায় হারালে যে এত কষ্ট হয় এটা বুঝতে পেরেছি গোলাপে যে কাটাও হয় এটা এতদিনে আজ টের পেয়েছি কেমন যেন দম বন্ধ দম বন্ধ লাগছে মন চাচ্ছে ওকে তোর থেকে কেড়ে নিয়ে নি ওকে নিজের করি আর নিজের মনের জেলে চিরদিনের জন্যে বন্দি করি ভাই সত্যই আমি ওই এক মুঠো মেয়ের প্রেমে না ভালোবাসায় পাগল হয়েছি তোর সাথে হারা এটাই বেস্ট হার হলো আমার যা জীবনের সব খেয়ে মনে থাকবে আচ্ছা তুই কি ওকে দিয়ে এবারের মতো আমাকে জিতিয়ে দিবি প্লিজ জজ আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আমি এবার চোকাট পেরিয়ে ছাদে পা রাখলাম ছাদ জুড়ে চাঁদের আলোর ছড়াছড়ি কি সুন্দর পরিবেশে আজমান ভাইয়াকে চাঁদে আলোয় বেশ মায়াবী লাগছে সেই সাগর ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর সাগর ভাইয়া উৎসাহ ভরা চোখে তার দিকে তাকিয়ে আছে আজমান ভাইয়া এবার চাঁদের দিকে মুখ করে বলা শুরু করে তুই ওকে ভালোবেসে ফেলেছস আর আমাকে বলতে চাচ্ছিস আমি ওকে তোর করে দিতাম আচ্ছা তুই ওকে কতদিন চিনি সেই তিন কি চার দিন তাই না এই তিন চার দিনে যদি তুই ওকে ভালোবেসে দম অবস্থা হয় তাহলে আমি যে কিনা উনিশটা বছর ওকে ভালোবেসেছি তার ওকে ছাড়া কি অবস্থা হবে বলতো তুই যদি বলতে পারিস তবে আমার কলিজা তোকে দিয়ে দিব যা বল সাগর ভাইয়া এবার চুপ করে আছে পারবি না বলতে আরে ও নিজেই তো বলতে পারবে না ওকে ছাড়া তো আমি মারাই যাব ও তো অক্সিজেন ইয়ার তুই ওর সাথে তিন চার দিন কথা বলেই ওর ভালোবাসায় নিজেকে হারিয়েছিস আর আমি যে কিনা ওর এত কাছে থেকে ওর জন্যেই নিজেকে দূরে রেখেছি আমার কি হবে বল তুই তিন চার দিনই ওকে ভালোবেসে বিয়ে করতে চলে এলি আর আমি বিয়ে করে সতেরো বছর পরেও ওকে হারানোর ভয় ঘুমাতে পারি না ওর হাজবেন্ড কম বডিগার্ড বেশি থেকেছি এই হাতে ওকে খাইয়েছি ও কত কত কামড় দিয়েছে জানিস আমি নিজে তখন ছোট ছিলাম তবুও সেগুলো আমার কাছে ভালোই লাগত যে ছেলে একটা বল পছন্দ হলে তা কেনার জন্যে চিৎকার চেঁচামেচি করে বাড়ি ঘর মাথায় নিত সে নিজের টাকা জমি ওই মেয়েটার জন্যে চকলেট আইসক্রিম কিনেছে আর সেই মেয়েটাকেই তোকে দিয়ে দিতে বলছিস ওর দিকে কোনো ছেলে খারাপ নজরে তাকালে তার অবস্থা কেমন হতো জানিস তো ও তুই এটা জানিস আমি ওই ছেলেটাকে মেরেছি কিন্তু কেন তা জানিস না হা ওর নেই মেরেছি ওর জন্যই তো আমি সব করতে পারি আমার তো ও হলেই চলবে আর তুই তো ওকেই চাইছিস তাই এটা ইম্পসিবল শরীরে সাগর ভাইয়া কি বুঝে উমাকে জাঁকতে ধরে তারপর আবার বলে উঠে তোর মতো প্রেমিক অপসস সরি হাজবেন্ড হওয়া মশ্কিল ছয় বছরের প্রেমী বলে কথা ভালো থাকিস আরও কেউ ভালো রাখিস কিন্তু যাই করি না কেন আমার বউকে তোর সামনে আনমু না যদি বিয়ে সাদি করি আর কি তবে মনে হয় না করতে পারবো বলেই হেসে দিল দুজনেই হাসছে আমি একটু সাইডে চলে এসেছি সাগর ভাইয়ার চোখে পড়তে চাই না উনি আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল আমিও ধীর পায়ে যাওয়ার জন্যে পা বাড়াতেই টান পড়ল কেউ একজন আমার হাত টেনে ধরেছে এই কেউ যে উনি তা জানা হয়ে গেছে উনি হেঁচকা টান দিয়ে আমাকে দেওয়ালের সাথে চেপে আমার হাতগুলো নিজের দখলে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে পড়ে আমি একটু চোখমুখ খিচে বলে উঠি সমস্যাটা কি এভাবে ধরে রেখেছেন কেন ভালোবাসি তাই সবার বিয়ে ক্যান্সেল মানে সবার আগে আমাদের বিয়েটাই হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজমান ভাইয়ার ফাড়াফাড়িতে সবাই প্রায় বিরক্ত তার একটাই কথা যত তাড়াতাড়ি অনুষ্ঠান সম্পূর্ণ করতে তা না হলে সে এমনে আমাকে নিয়ে যাবে সে নাকি রিক্স নিতে চায় না আশ্চর্য এখানে রিক্সের কি আছে আমি তো তারই বউ জানি না তার এত রিক্স কথা থেকে আসে কথাগুলো ভাবছি আর সিঁড়ি দিয়ে নামছি ও আমাদের নানু বাড়ি থাকার সময় ফুরিয়েছে আমরা ঢাকা বেক করছি আজ এই সব উনার ক্রিয়াধারা উনি সবই তাড়াতাড়ি করতে চায় নানা যান আমাদের সাথে যাচ্ছে। সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে গাড়িতে আজমান ভাইয়ার পাশে বসেছি যাওয়ার সময় আর লঞ্চে যাওয়া হলো না আমি গম্ভীর হয়ে বসে আছি দেখে আমি তার দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম কত শখ ছিল আমি দিন থাকব আর উনি সব কিছুতে পানি ফেলে বিয়ে করার জন্যে লাফালাফি করছে বিরক্তকর আমি মুখ ফুলিয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছি উনি আর একটু ঘেসে বলে উঠে কি হলো আয়োজন কথা বলছ না কেন আমার ইচ্ছে করছে না জানালার দিকে তাকিয়ে এটা কেমন কথা ইচ্ছে করছে না এদিকে তাকাও আচ্ছা তুমি আরো থাকতে চেয়েছো যাও আমরা আবার আসবো চিল বেবি চিল এত চিল আসছে না আমার বিয়েটা কি আপনাকেই করতে হবে উনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে উঠলাম উনি অবাক চোখে আমাকে দেখছে আমার সেদিকে তেমন পাত্তা নেই আজববি লোকটাকে বিয়ে করে এর সাথে থাকতে হবে ভাবা যায় উনি এবার গম্ভীর হয়ে বলে উঠে তাহলে তুমি কি করতে চাও আমাকে বিয়ে করবে না না সোজা হয়ে বলে উঠলাম মুহূর্তেই উনি চোয়াল শক্ত করে বলে উঠে তাহলে কি আমি মালিহাকে বিয়ে করে নিব শালা কয় কি রাত তো আগে থেকে আছে তার মধ্যে এই লোকের রাজাইরা কথা আমি রেগে উনার কলার ধরে বলে উঠে উনি অবাক হয়ে তাকিয়ে আছে হয়তো এমন কথা আমার কাছ থেকে আশা করেনি তাতে কি আমিও কি আশা করেছি নাকি উনি এমন কথা বলবে আজব আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে উনার কলার ছাড়তে যাব উনি হাত টেনে কোমর জড়িয়ে ফিসফিসে বলে উঠে বিয়ে করবই তাও তোমাকেই তোমাকে এবার আমিও দেখি তুমি কেমন বিয়ে করাও আমায় যেহেতু বলেছ আমায় বিয়ে করাবে করেছি একদিন হয়ে গেছে এই একদিনে উনাকে আর দেখলাম সেও আসলো না আজ আমরা তাদের বাসায় যাব বাবা মা এসে ইনভাইট করে গেছে তাই আমরা সবাই মিলে তাদের বাসায় যাওয়ার জন্য তৈরি হচ্ছি আম্মু চায় আমি শাড়ি পরি যদিও ইচ্ছে নেই শাড়ি সামলানো একটা মহান ব্যাপার এটা যদি ছেলেদের সামলাতে দেওয়া হতো তবে তাদেরও তো মনে হয় জীবনটাই শেষ হয়ে যেত আমি শাড়ি পরব না বলে ঠিক করেছি কিন্তু আম্মু মানল না তাই একটা নীল জামদানি গায়ে জড়িয়েছি আম্মু মুখে গাম্ভীর্য রেখে বলে উঠে খারাপ না মাশাল্লাহ সুন্দর লাগছে সুন্দর লাগছে নাকি ছাই লাগছে আমার থেকে জিজ্ঞেস কর বুঝলি তা না হলে তো তো বাচ্চা জামাই তোরে পেতনি ভেবেই দৌড়ে পালাবে ভাইয়া পিছন থেকে বলে উঠেছে রাগী চোখে তাকিয়ে বলে উঠি পেতনি হবে তোমার বউ আর আম্মু তোমার ছেলেত কম বড় হয়নি আমার তো মনে হয় ও বুড়া হয়ে গেছে কয়েদিন পরে দেখবে ওর জন্যে বিয়ে বাজারে পাত্রীই নেই যদিও আমাদের দেশে বিসিএস ক্যাডারদের সাথে সাদা চামড়ার বিয়ে হয় তবুও তুমি বউ পাবে না ভাইয়া দেখে নিও আমার বউ নিয়ে চিন্তা ছাড় আর নিজের জামায় নিয়া ভাব বুঝলি বাড়িতে ঢুকেই এদিক ওদিক তাকালাম কিন্তু আশ্চর্য উনাকে খুঁজেই পেলাম না তেমন কোনো মেহমান নেই আমরা আর উনাদের কিছু আত্মীয় বাবা মারা আম্মু আব্বুর সাথে স্পেশাল কথা বলবে তাই আমাকে তাদের সঙ্গ ত্যাগ করতে হলো আমি চারপাশে শুধু উনাকেই খুঁজে বেড়ালাম। লাস্টে আর খুঁজে না পেয়ে ছাদে যাওয়ার জন্যে হাঁটা দিলাম তখনই কাজের মেয়ে রূপালীর সাথে দেখা একে নাকি নতুন রাখা হয়েছে আমাকে দেখেই এক বিকট চিৎকার দিয়ে বলে উঠে ও মা ভাবি গো আপনি তো ছবির চাইতেও বহুত সুন্দর আমি অবাক হয়ে বললাম তুমি আমাকে চিন কি যে কন আপনারে না চিনার কি আছে ভাইজানের রুমে গেলেই আপনারে চিনা যায় উনারে যখন বলছিলাম আপনি সুন্দর উনি কী কইছে জানেন না বললে জানব কিভাবে আপনি নাকি বাস্তবে আরও বেশি সুন্দর বলে হাসি দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে সিঁড়ি বেয়ে উঠা ধরলাম আজ অনেক বছর পরে তাদের বাসায় আসা কিন্তু আমার জীবনে আমি কখন উনার রুমে ঢুকতে পারিনি কি আছে ওই রুমে কে জানে মনে তো হয় খাজানা আছে তা না হলে আমাকে কেন ডুকতে দেয় না উনার রুমের সামনে এসেই বুঝতে পারলাম দরজা আটকানো হয়নি ভিড়িয়ে রেখেছে আমারও তো মনে হয় উনি রুমেই নাই তার এই রুমে ডুকার প্রবল আগ্রহ আছে আমার তাই পা টিপে টিপে ভিতরে ডুকতেই ঘুটঘুটে অন্ধকারের সাথে আলাপ চারিদিক এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না আমি চারপাশে লাইটের সুইচ খুঁজে চলেছি তাদের বাসা আমার কাছে পূর্ব পরিচিত হলেও তার রুমটা নতুন অনেক খুঁজে লাইটের সুইচ পাওয়া গেল লাইট জ্বালাতেই আমি অবাক হয়ে রুম দেখছি সব কি সুন্দর গোছানো কাচের গ্লাসে তৈরি সব আলমারির কাচের ভিতর দিয়ে উনার জামা কাপড় দেখা যাচ্ছে সাথে মেয়েদের জামা কাপড়ও আজব উনি কি মেয়েদের ড্রেসস পরে নাকি আমি এবার সামনে তাকিয়ে আরও অবাক হলাম বিছানার পিছনে এক বিশাল ছবি একটা ছোট ছেলে লাল পাঞ্জাবি পরে লাল টুপি পরে বসে আছে আর তার কোলে লাল জামা পরা একটা বাচ্চা মেয়ে কি কিউট ছবি আমি কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম এটা আমার আর উনার ছবি এমন আরও অনেক ছবি আছে কোনটাতে আমি ভ্যা ভ্যা করে কাঁদছি আর উনি কান্না থামানোর চেষ্টায় আছে এই সব ছাড়িয়ে আছে একটা ছবি উনি একটা তোয়ালে পেছানো বাচ্চাকে কোলে নিয়ে তার কপালে চুমু খাচ্ছে ছবিটা দেখেই আমার চোখ দিয়ে অনায়াসে কিছু পানি গড়িয়ে পড়ছে কি সুন্দর করে নিজের সাথে জড়িয়ে রেখেছে ঈসো শামিত ফিদার সেদিনের শাড়ি পরা ছবিও আছে এত এত ছবি কখন তুলেন বুঝতেই পারছি না বেড টেবিলে আমার একটা ঘুমন্ত ছবি আছে উনাকে জড়িয়ে ঘুমিয়ে আছি এটাত সেই দিনের যে দিন বৃষ্টিতে ভিজে আইসক্রিম খেয়েছি এই ছবি কখন তুলেছে সারা রুমে সাদার ছড়াছড়ি বিছানা থেকে শুরু করে বুকশেলফও সাদা রুমের এক সাইডে কিছু বিল্ডিং এর ডিজাইনের ছবি আঁকা আছে আমি ঘুরে ঘুরে সব দেখছি হুট করে ওয়াশরুমের দরজা খোলার সাউন্ডে আমি সেদিকে তাকিয়েই চিৎকার উনি শুধু একটা ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে তার শরীর বেয়ে এখনো পানি ঝরছে মনে হয় শাওয়ার নিয়েছে খোলা বুকে বিন্ধু বিন্ধু পানির ছিটাছিটি চুলগুলো দিয়েও পানি টপটপ করে পড়ছে সামনের চুলগুলো লেপটে আছে কপালে গলায় সাদা তোয়ালে ঝুলানো আমার কানে হাত দিয়ে চিৎকার দেওয়া দেখে উনি ভ্রু কুচকে তাকিয়ে আছে আমি এবার সামনে থেকে পিছন ফিরে দৌড় লাগামি বলে প্রিপারেশন নিচ্ছি যেই না দৌড়টা লাগাবো খপ করে হাত ধরে তার সামনে ঘুরিয়ে বলে ওঠে যাচ্ছটা কোথায় প্রথমবার আমার রুমে এসেছ একটু তো খাতির দাঁড়ি করাই লাগে তাই না এমন সাধারণ কথাও আমার কাছে কেমন যেন লাগছে লজ্জায় আমি চোখ বুঝে দাঁড়িয়ে আছি প্রথম কোন পুরুষকে এভাবে খালি গায়ে দেখে তো আমার হৃদস্পন্দনই বন্ধ হয়ে গেছে বুকের ভিতর হার্টবিট একটা নিঃশ্বাস নিয়ে চোখ বলে উঠি আমি বরং আপনি আসেন তুমি বলতে চাও আমি এখন ড্রেস ছাড়া দাঁড়িয়ে আছি এটা কিভাবে বলতে পারলে বলতো চোখ খুলে দেখ আমি কিন্তু ট্রাউজার পরা অবস্থায় আছি বুঝলে এমন ভাবে বলছো যেন কিছুই লাগছে কথাটা শুনেই আমি হত চটিয়ে গেলাম চোখ খুলে হাত ছাড়িয়ে পালানোর জায়গা খুঁজতে লাগলাম এখন মনে হচ্ছে পালাতে পারলেই বাঁচি কোনো দুঃখের যে উনার রুম পর্যবেক্ষণে এসেছে আল্লাহ মালুমি এবার আমার আর একটু কাছে এসে কোমর জড়িয়ে নিজের দৃশ্যমান বুকের সাথে লেপটে দিয়েছে আমি নিজের দুহাত তার বুকে রাখতেই কেমন জানি শিহরণ দিয়ে যাচ্ছে গায়ে দম বন্ধ হয়ে আসছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি এবার একটু চেঁচিয়ে বলে উঠি এই নি দূরে আমি নিশ্বাস নিতে পারছি না দম আটকে আসছে আমার তো মনে হয় আমি দম আটকে মারা যাব প্লিজ যে যত তাড়াতাড়ি মরতে চাই না এখনো বিয়ে হয়নি বাচ্চাও হয় নাই ওদের বিয়ে দেখাও হলো না আর নাতি-নাতনি ওদের কি হবে বলেন কে গল্প শোনাবে ছাড়েন প্লিজ আমি এবার চোখ খুলে দেখি উনার মুখ হালকা হা করে রেখেছে আমি বুঝতে পেরেছি উনি অবাক হয়েছে আর এই সুযোগের আমি সৎ ব্যবহার করে এক ঝাটকায় উনার থেকে নিজেকে ছাড়িয়ে দিলাম এক দৌড় আর একটুর জন্যে জীবন যায় যায় অবস্থা রুম থেকে বাহিরে আসতেই রূপালীর সাথে বেসামালভাবে ভাবে ধাক্কা খেলামওকে সরি বলতেই সে চেঁচিয়ে বলে উঠে ভাবি যান আপনার কিতা হয়েছে ভাইজান কি গলা টিপ্পা ধরছে নাকি ওর এমন আজগবি কথায় আমি ভ্রুকুচকে তাকাতেই সে জিওহায় কামড় দিয়ে বলে ওঠে শাড়ি ভাবি যান আমার মনে হইল আর কি আপনি হাঁপাইতেছেন তো তাই আইচ্ছা আপনার কি হাঁপানির রোগ আছে প্রথমত ওটা শাড়ি না সরি আর কেউ আমাকে গলাও টিপে ধরে নি আর আমার হাঁপানিও নেই বলে হাঁটা দিলাম কি অদ্ভুত সব কথা খাওয়া দাওয়া শেষে আমি আবার উনার রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম ঠিক তখনই কেউ হঠাৎ কোলে তুলে নিল আমি তো ভয় চিৎকার করতে যাব তখনই কেউ কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠে একদম নেকা মেয়েদের মতো চিৎকার করবে না আমাকে এভাবে ধোকা দিয়ে রুম থেকে আসার শাস্তি কিন্তু নিচে করে ফেলে দিয়ে দেখিয়ে দিব চুপচাপ থাক উনি সিঁড়ি বেয়ে ছাদে উঠছে সম্পূর্ণ ছাদ চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে উনি আমাকে নিয়ে সোজা সুইমিং পুলের পাশে বসিয়ে দিয়ে নিজে আমার কোলে মাথা দিয়ে কোমর জড়িয়ে শুয়ে পড়েছে তার এমন ছোঁয়াই সারা শরীরে কাপনি দিচ্ছে আমি চাঁদ দেখছি আর পানিতে পা ভিজে বসে আছি শাড়িটা হাঁটু পর্যন্ত ভিজে গেছে মৃদু বাতাস হচ্ছে শরীরে দোল খেলনো টাইপের আর উনি মনের সুখে ঘুম দিচ্ছে এত কম সময়েও কারো এত গভীর ঘুম হতে পারে এটা আমার জানা ছিল না উনাকে না দেখলে বিশ্বাসই করতাম না বিছানায় উপুত হয়ে শুয়ে আছি পশ্চিমের জানালা দিয়ে কড়া রোদ আসছে এত রোদের মাঝেও শীতলা বিরাজমান হুহু করে যে বাতাস বইছে তার কারণেই এই শীতলতা কটা বাজে খবর নেই আমার মাথাটা কাত করে দেখতেই ঘড়িতে একটা ছুঁই ছুঁই অবস্থা কিন্তু কেউ রুমে এল না না আম্মু না ভাইয়া আব্বুর অবশ্য আমার ঘুম নিয়ে তেমন মাথা ব্যথা নেই কিন্তু আম্মু আর ভাইয়ার সবসময় আমার ঘুম নিয়ে মহা সমস্যা যাদের এত এত সমস্যা তাদের দেখতে না পেয়ে অবাক হওয়াটাই স্বাভাবিক ভারী কিছু পিঠে পোড়ায় আমার ভাবনার ছেদ ঘটল আমি তো অবাক হয়ে ভাবছি এত ভারী জিনিসটা কি হতে পারে আমি নড়েচড়ে উঠতেই দম যেন বন্ধ হয়ে যায় যায় আমি অনেক কষ্টে ওপাশ ফিরে নিজেকে এই মহান জিনিসের ভার থেকে রক্ষা করে জোরে জোরে নিশ্বাস নিচ্ছি চোখ তুলে তাকাতেই দেখলাম দিলোদাত কেলিয়ে পা গুটিয়ে বিছানায় বসে আছে আমি চরম বিরক্তির সাথে অসহনীয় রাগ নিয়ে বলে উঠলাম এই তোর সমস্যা কি এভাবে গায়ের উপর ধারাম করে পড়ার কোনো মানে হয় কি ভারী তুই ইয়ার। আমার কোমর গেল বলে আহ দিল এবার হাসি বন্ধ করে বলে উঠে বিয়ের কণে যদি এমন হাতির মতো ঘুমায় তাহলে তাদের জাগানোর স্টাইলটাও হাতির মতো হওয়া চাই ঠিক করেছি যা করেছি হু বিয়ের কণে মানে কি আর কার বিয়ে কোথাকার বিয়ে কেমন বিয়ে পাগল নাকি দিল এবার অবাক হয়ে বলে উঠে তোর অবস্থাটা কি জানোস যার বিয়ে তার খবর নাই পাড়াপড় ঘুম নাই টাইপের আমার তো মনে হয় বাসর ঘরে তুই আজমান ভাইয়ারে জিজ্ঞেস করবি কার বাসর কিসের বাসর কেমন বাসর আবাল একটা তোর জন্যে আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি তোর বিয়েতে কিব ভাগতে ভাগতে আর তুই কিনা আরামের ঘুম দিচ্ছিস আজব মাইরি তুই দিলের এমন কথা শুনে আমি চট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম রুম ত্যাগ করে বাহিরে আসতেই আমি হতবম্ভ বিস্ময়াত সাথে আবার শিহরিত সারা বাড়ি সাজানো হয়ে গেছে ভাইয়া কিছু ফুল আর পর্দা একটা স্টাফকে বুঝিয়ে দিচ্ছে আমি প্রচণ্ড আগ্রহের সাথে ভাইয়ার সামনে গিয়ে বলে উঠি এত সাজ কেন ভাইয়া আমার বিয়ে আমি বিরক্তি নিয়ে চোখ কুচকে বলে উঠি মজা করবি না না বল কেন হচ্ছে হচ্ছে। কাল আর এগুলো তুই এদিক ওদিক ঘোরাঘুরি না করে যা রুমে যা এই প্রথম ভাইয়ার সাথে তর্ক না করে আমি আবার আমার রুমে হাঁটা দিলাম সত্যি আমার বিয়েকাল কিন্তু কই তেমন কিছু ফেল হচ্ছে না কেন শুনেছি বিয়ের আগে মেয়েদের অন্যরকম অনুভূতি হয় কিন্তু আমার হচ্ছে না কেন কে জানে রুমে এসে পা ঝুলিয়ে দিলবারের পাশে বসতেই সে চেঁচিয়ে বলে ওঠে যা তুই সাওয়ার নে আর তাড়াতাড়ি কর এখন থেকেই রেডি হতে হবে সব জিনিস পাঠিয়ে দিয়েছে আজমান ভাইয়া এত তারা কিসের অনেক সময় আছে বিরক্ত করিস কে শুনে কার কথা এই মেয়ে শুনবে আমার কথা তাহলে ধাক্কা দিয়ে ওয়াশরুম ডুকিয়ে দিলামিও শাওয়ার অন করে নিচে দাঁড়িয়ে ভাবছি সত্যি আমার আর উনার বিয়েকাল সাওয়ার নিয়ে আয়নার সামনে চুল শুকানোর চেষ্টা করছি হঠাৎ ফোনের শব্দে বিছানার দিকে তাকিয়ে অবাক হলাম মেয়েটা যে সত্যিই ঘুমায়নি তার প্রমাণ হলো এটি ফোন কানে দিতেই উনার কণ্ঠ ভেসে এসেছে কানে তোমাকে প্রথম হলুদ আমি লাগাব মনে থাকে যেন আর তুমি কিন্তু আটা ময়দা মাখবে না মানে মেকআপ করবে না তোমাকে এমনই সুন্দর লাগে আর সব ফুলের গহনা হবে ঠিক আছে কেন এত কেনর জবাব দিতে পারব না আমি এখন প্ল্যানিং করছি কিভাবে তোমার কাছে আসা যায় তাই এখন রাখি আমি হা করে আছি এই লোক যে কত আজগবি তা আমার জানা হয়ে গেছে কিন্তু আমাদের বাড়ি আসতে উনার এত কিসের প্ল্যানিং করতে হচ্ছে কে জানে ঠোঁট উল্টে একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়লাম কাঁচা হলুদ শাড়ি পরানো হয়েছে আমাকে গায়ে সাদা ফুলের গহনা হাত ভর্তি কাঁচের চুরির ঝমঝম শব্দে মোহনীয় হচ্ছি আমি চুরির ভাজে সাদা ফুলের তৈরি মালা আর সেই মালার সাথে জড়িয়ে আছে বিশাল ঝুমকা একটু নড়তেই ঝুমুর ঝুমর শব্দ করছে বাড়িময় আলোর ছড়াছড়ি মেহমানরাও চলে এসেছে বাড়িতে একটা হইচই পড়ে গেছে নানাজান আর নানুজানের সাথেও সবাই চলে এসেছে ভাইয়ারা এসে আমার সাথে কথা বলে গেছে এক কথায় সবাই হৈচই করে আনন্দ করছে আমি এখন ড্রেসিং টেবিলের সামনে বসে আছি সাজ তেমন দেওয়া হল না আমি দিতে নিষেধ করেছি উনে বলেছে বলে কথা দিলো অনেক আগে গেছে কি একটা কাজে কিন্তু তার এখনো আসার নাম নেই আমি ভাবছি উনি কি আসবে মনে হয় না অনেক রাত হয়ে গেছে এত সময়ে আসার হলে চলে আসতো কিন্তু যেহেতু আসল না তবে মনে হয় আর আসবে না আমি উঠে দরজার পাশ দিয়ে উকি দিলাম সবাইকে ব্যস্ত দেখা যাচ্ছে সব চাইতে ব্যস্ত ভাইয়া সে তার সর্বোচ্চ উজাড় করে কাজ করছে বড় ভাইয়েরা বুঝি এমনই হয় হঠাৎ কেউ মুখে হাত দিয়ে চেপে টেনে এনে এক হাতে দরজা লাগিয়ে দেয়ালের সাথে চেপে ধরে আমি গোলগোল চোখে তাকিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছে ঠোঁটে তার মিষ্টি হাসি গায়ে সাদা পাঞ্জাবি আমি দেবদেব করে তাকিয়ে আছি উনি হাত সরিয়ে ঠোঁট প্রসারিত করে বলে উঠে কি বলেছিলাম আমি আগে হলুদ লাগাব তাই হলুদ লাগাতে এসেছি কিভাবে মানে কিভাবে এসেছেন কেন দেয়াল টপকিয়ে বারান্দা দিয়ে এসেছি এই আপনার নিত কোথাও কেটে ফেলেন নিত আর কষ্টে করার কি আছে দরজা দিয়ে আসলেই তো হতো আজব লোক তো আপনি হতো না আমার এখানে আসা নিষেধ বুঝলে আয়ু যান সব আমার রাজাইরা শালিকার কাজ যাই হোক তোমাকে এখন নিতে আসবে আর আমাকেও যেতে হবে ত হলুদ কথায় উনি কিছুদূর হেঁটে হাতের পিছনে কি যেন নিয়ে সামনে এসে দাঁড়ালেন তারপর হাত বাড়িয়ে দুগালে দুপাশে হলুদ মাখা হাত দিয়ে হলুদ লাগিয়ে দিলেন আমি অবাক হয়ে তাকিয়ে বলেই উঠি আপনার হলুদ হবে না কে বলেছে হবে না এখনই হবে ওয়েট এন্ড সি বলেই মাথার পিছনে হাতগুজে আমাকে তার দিকে ঝুঁকিয়ে একবার ডানগালের সাথে নিজের বামগাল ঘষলেন আবার বামগালের সাথে নিজের ডানগাল ঘষলেন আমি শোক হয়ে দাঁড়িয়ে আছি আমাকে দেখলে যে কেউ বলে উঠবে এ স্ট্যাচুর অপলি উনি একবার আমার দিকে তাকিয়ে টপ করে কপালে একটা চুমু একে কানের কাছে এসে ফিসফিসে বলে উঠে কাল থেকে তুমি আমার কাছে থাকবে সারা জীবনের জন্য নিয়ে যেতে আসব কানের কাছে একটা চুমু খেয়ে কিছুক্ষণ তাকিয়ে বলে উঠে আমার চাঁদে যাতে কারো নজর না লাগে বলেই হেঁটে বারান্দা দিয়ে লাফিয়ে কিভাবে কিভাবে নিচে নেমে গেল আমি এখন হা করে আছি উনি নামার সময় মনে হচ্ছিল আমার প্রাণটা যায় যায় আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে দরজা খুলতেই দিল সহ আরো কিছু মেয়ে ভিতরে ঢুকে পড়ে আর বলতে থাকে চল তোকে নিয়ে যাই সবাই বলেছে তোকে নিয়ে যেতে বলেই আমার মুখের দিকে তাকিয়ে দিল তো মহা অবাক সে প্রায় চেঁচিয়ে বলে উঠে অনুষ্ঠান শুরুরই হল না আর তোর হলুদ হয়ে গেল আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি কি বলবো বুঝতে পারছি না ও আবার বলে উঠে এই আয়ুতর দুগাল হলুদ হলুদের কোথা থেকে এই সত্যি কথা বলতো তুই হলুদ পেলি কথায় আর এই হলুদের রং তো ভিন্ন এটা আমাদের হলুদ না কে এসেছিল রুমে বলতো দরজা লাগিয়ে কি করছিলি এই তুই বেশি প্রশ্ন করছিস দেখ ভাইয়া চেচাচ্ছে যাওয়া উচিত তুই তো আমাকে নিতে এসেছিস না তাহলে দাঁড়িয়ে আছিস কেন চল হলুদ শেষ করে রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম হলুদ দিয়ে সারা শরীর মাখা মাখা হয়ে আছে এই হলুদ অনুষ্ঠানে সবচাইতে মহান প্রশ্ন হলুদের অনুষ্ঠানের আগে আমার মুখে হলুদ কোথা থেকে এসেছে যদিও এই মহান প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই তবুও কত কিছু দিয়ে কথা ডাকার চেষ্টা করেছি কিন্তু সর্বশেষ দিলবার ডোল পিটিয়ে বলে দিয়েছে আজমান ভাইয়া আয়ানার গাল হলুদে রাঙ্গিয়েছে আব্বু আম্মু বাব মা সবার সামনে লজ্জাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে ওয়াশরুম থেকে লম্বা একটা শাওয়ার নিয়ে বারান্দা দাঁড়ালাম আকাশ ভর্তি তারা আর তাদের কোনো ঘেষে একটা মায় চাঁদের অবস্থান মাঝে মাঝে মেঘেদের অনাগোনা মনের মাঝেও এমন হাজার মেঘের অনাগোনা হচ্ছে একদিকে যেমন প্রাপ্তি অন্যদিকে প্রিয়জনদের ছেড়ে যাওয়ার কষ্ট বিয়ে মানে একটা মেয়ের নতুন পরিবেশের সাথেই শুধু আলাপ হওয়া না পুরানো পরিবেশ থেকে নতুন পরিবেশে মানিয়ে নেওয়াও মেয়েদের অবস্থাটা সত্যই খুব করুন উনি তো আমার ছোট থেকেই পরিচিত কিন্তু যাদের সাথে একদম অপরিচিত ব্যক্তির বিয়ে হয় তাদের অবস্থা হয়তো আরও করুন আম্মু আব্বু ভাইয়া সকলকে খুব মনে পড়ছে তাদের ছাড়া একা কোথাও থাকা হয়নি এখন কিভাবে থাকব ভাবছি মাথায় কারো হাতের কোমল স্পর্শে পাশে তাকিয়ে দেখি আব্বু আর অপর পাশে আম্মু আর ভাইয়া আব্বু আদুরে গালায় বলে উঠে কি হলো আমার প্রন্সেসের এখনো জেগে আছো কেন রাত অনেক হয়েছে না গেলে তকাল শরীর খারাপ করবে ঘুমাও চল আমি আর কথা বলতে পারলাম না ঝাঁপিয়ে পড়ে আব্বুকে জড়িয়ে ধরে গগন কাঁপানো কান্নায় ভেঙে পড়েছি সাথে সাথে আম্মু আর ভাইয়াও জড়িয়ে নিয়েছে সবাই কাঁদছে কিন্তু নিঃশব্দে যাতে আমি বুঝতে না পড়ি ভাইয়া বলেই চলেছে কাঁদিস না এত কান্নার কি আছে বলতো তোকে বিয়ে দিচ্ছি বিক্রি করে দিচ্ছি না তাই কান্না থামা কথায় কথায় ভেবলাকান্তের মতো ভ্যাভ্য করে কাঁদা ছাড়া তোর আর কোনও কাজ নেই না সব সময় কান্না কাঁদুনি একটা আব্বু দেখিও একদিনও ও বাড়িতে থাকবেন আবার কাঁদতে কাঁদতে চলে আসবে দেখ বইং কান্নার জন্যে বিদায়ের টাইম তো আছে তবে এখন কেন কাঁদছিস তখন আবার চোখে পানি থাকবে না শুধু টিস্যু দিয়ে অ্যাক্টিং করতে হবে যদিও তোর চোখে এক সাগর পানি আছে তবুও আমার মনে হচ্ছে সে টাইমে পানির অভাব পড়তে পারে আমি কান্নাজড়িত চোখে একবার তার দিকে তাকালাম যার নিজের চোখে পানির ছড়াছড়ি সে কিনা বলছে আমাকে চুপ করতে আমি আবার একবার আব্বুকে চেঁচিয়ে বলে উঠলাম আব্বু কিছু বল তোমার ছেলেকে আব্বুও সাথে সাথে আজিম বলে চেঁচিয়ে উঠে সাথে সাথে ভাইয়া আমাকে জড়িয়ে চিৎকার করে কেঁদে উঠে আমি প্রচণ্ড রূপে অবাক হয়ে নিজের কান্না ভুলে তাকে জড়িয়ে রেখেছি আমি কখনো ভাবতেও পারিনি ভাইয়ার মতো শক্ত মনের ছেলে এভাবে কান্নাও করতে পারে ভাইয়েদের ভালোবাসা আসলে এটাই একটা মেয়ে মনে হয় নিজের আপনজনের ভালোবাসার গভীরতা তার বিয়ের সময় বুঝতে পারে আমারও তাই মনে হচ্ছে কান্না করে গলা ভেঙে গেছে আমরা সবাই আজ একঘরে ঘুমাচ্ছি আমি আম্মুর কোলে মাথা দিয়ে আর আব্বু ভাইয়া দুজনের কোলে আমার দোহাত মাথাটা প্রচন্ড ব্যথা হয়ে আছে ভার ভার লাগছে কাঁদলে আসলেই ঘুম আসে তাড়াতাড়ি আমারও এখন প্রচন্ড ঘুম পাচ্ছে রাজ্যের ঘুম যাকে বলে আর কি ঘনা লাল লেহেঙ্গায় আমি মুড়িয়ে আছি সাথে সবুজ ডায়মন্ডের জুয়েলারি সবই উনার পছন্দের জিনিস লাল দোপাটটা মাথা জড়িয়ে মুখ ডেকে দেওয়া হয়েছে চোখে কাজল আর হালকা মেকআপে সাজানো হয়েছে আমাকে হাত ভর্তি চুড়ি যাদের মাঝে বিশাল ঝুমকা ঝুলে আছে ভারী লেহেঙ্গার ভারে আমি নুয়ে নুয়ে যাচ্ছি আয়নার সামনে নিজের প্রতিবিম্ব দেখে ভালোই লাগছে আমি উঠে দাঁড়ালাম নিজের রুমটা আরও একবার দেখে নিলাম আজ এই রুম ত্যাগ করে নতুন রুমে প্রবেশ করতে হবে আমাকে নতুন জীবন সবই নতুন শুধু মানুষগুলো পরিচিত এত চিন্তার মাঝেও আমার ঘুম পাচ্ছে ভাবতেই আমার অবাক লাগে বিয়ে সবার জন্য মজার হলেও বৌদের যে বারোটা বাজে এটা হারে হারে বুঝতে পারছি আমি আমাকে বিপরীত পাশে বসানো হয়েছে মাঝে ফুলের লম্বা লাইন যার ফাঁকপকর দিয়ে তাকে একটু আকটু দেখা যাচ্ছে কালো শেরোয়ানিতে দারুণ মানিয়েছে কালো শেরোয়ানির সাথে লাল পাগড়ি হাতের ভাজে বিশাল উড়না জড়িয়ে সাইডে ফেলে রেখেছে রজনীগন্ধার সুবাস চারদিকে ফুলের পর্দাটা রজনীগন্ধা ফুলের এক সুখ মিশ্রিত কষ্টে আঁকড়ে ধরে আছে আমাকে দমটা কেমন যেন আটকে আছে বিয়ের লাস্ট ধাপের আগের ধাপ কবল বলা এই ধাপটা পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ধাপ যা পার করতেই বুকটা প্রচণ্ড ভার ভার লাগে মনে হয় কেউ দম আটকে দিয়েছে চারিদিক দিয়ে সবার একটাই কথা কবুল বল কিন্তু এই শব্দটা তিনটে শব্দের হলেও এটা গলা পর্যন্ত আটকে আসছে চোখের পানিগুলো ডানা ছাপতে গড়িয়ে পড়ছে এই মুহূর্তে উঠে দৌড়ে পালাতে ইচ্ছে করছে মনে হচ্ছে এই জনসমাগম থেকে উঠতে পারলেই আমি দম নিতে পারবো আম্মু এবার আমার পাশে গুটি মেরে বসে বলে উঠে কি হল বলে দে কবুল প্রকৃতির নিয়ম এটা মা সব মেয়েকেই বিয়ে করে স্বামীর সংসার করতে হয় তোকেও হবে মা কবুল বলে দে আম্মুকে জড়িয়ে বলে দিলাম কবুল সাথে সাথে একটা হইচই পড়ে গেল চারপাশে আমি আম্মুকে আর ছাড়লাম না তাকে জড়িয়েই বসে রইলাম কাঁদতে কাঁদতে আমার হিচকি উঠে গেছে আমাকে আর উনাকে একই আয়নায় মুখ দেখতে দেওয়া হল উনি আমার দোপাটটার মাঝে নিজের মাথা গুজে দিলেন ডান হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিতে দিতে ফিসফিসিয়ে বলে উঠলেন বোকা মেয়ের মতো কাঁদছ কেন আয়ুজান আমি তোমাকে তোমার বাড়িতে আর আসতে দিব না নাকি তুমি না হয় দিনের বেলায় যখন আমি অফিসে থাকব তখন এখানে এসে থাকবে আর আমি এসে নিয়ে যাব তাও কেদনা প্লিজজ তুমি কাঁদলে আমারও কষ্ট হয় আর আমি তো আছি নাকি আমি থাকতে তোমার এত কিসের কষ্ট যান আর কান্না না প্লিজ জজ বিয়ে মানেই মহান ঝামেলা আমার এখন তাই মনে হচ্ছে এদিক থেকে ছবি তুলতে বলে ওই দিক থেকে তুলতে বলে একদম ভালো লাগছে না মাথাটা কেমন যেন করছে আমি এদিক ওদিন দেখছি নিজের প্রিয় বাড়ি ছেড়ে যেতে আমার মোটেও ইচ্ছে করছে না এই বাড়িতেই তো আমি বড় হয়েছি আম্মুর বকা আব্বুর ভালোবাসা আর ভাইয়ার সাথে খুনসুটি করে দিনগুলো কত আনন্দের সাথে পার করে দিলাম কত কত ভালোবাসায় গড়া এই সম্পর্কগুলো আর এত ভালোবাসার মানুষদের ছেড়ে এক নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে কিন্তু কেন এমন হয় এমনটা না হলে হয় না হয় না এই নিষ্ঠুর পৃথিবীর শেষ উত্তর এটাই যা যতই অপ্রিয় হোক না কেন এটা আমাদের শুনতাই হবে পৃথিবীতে নারীদের সবচাইতে অপ্রিয় সময় হল বিদায় বেলা কান্নাজুড়ে দিয়েও মেয়েরা এই বেলায় জিততে পারে না আমার বেলাও তাই হয়েছে উনি এক হাতে আমার হাত ধরে রেখেছে আমি হাঁটতে পারছি না মাথাটা কেমন ঘুরছে চোখ ফুলে গেছে তাই সব ঝাপসা লাগছে আব্বু আর ভাইয়াও প্রচুর কেঁদেছে আমি গাড়িতে বসে আছি মাথাটা উনি বুকে চেপে রেখেছে চোখের পানি উনার শেরোয়ানি ভিজে একাকার উনি বারবার থামতে বলছে কিন্তু কান্নারা আমার সঙ্গ ত্যাগ করতে চায় না এ বেলায় কান্নারাই সঙ্গী উনি আমার হাতগুলো নিজের বুকের সাথে চেপে নরম গলায় বলে উঠে এভাবে কাঁদে না আয়ু আমি কি তোমাকে বিক্রি করে দিচ্ছি নাকি শুধু নিজের গাছের ফুল নিজের কাছে রাখতে চাচ্ছি এত কান্না কোথায় পাচ্ছ বলতো এভাবে বাচ্চাদের মতো কাঁদবে না কষ্ট হয়তো ভীষণ ভাবে তোমার চোখের প্রতিটি ফোটা পানি আমার কলিজায় তীরের মতো লাগে বুঝ না তুমি এভাবে কাঁদে না আমার মিসিং পাঁচর তুমি তোমার কিছু হলে এইখানে তীব্র ব্যথা লাগে একদম বা পাশে উনি যত্নের সাথে আমার চোখ মুছে দিলেন হাতের আঙ্গুলগুলোর ভাজে নিজের আঙ্গুলগুলো নিয়ে আমাকে জড়িয়ে নানা কথা বলে আমাকে হাসাতে চাচ্ছে গাড়ি উনাদের বিশাল গেট ত্যাগ করে বাড়ির সামনে প্রবেশ করেছে সবাই আগে থেকেই অপেক্ষায় ছিল মা বরণ করে আমাকে আমি উনাদের বাড়ির চোকাটে দাঁড়িয়ে আছি এবারির নিয়ম অনুযায়ী উনি আমাকে কোলে নিয়ে ঘরে ঢুকবে উনি আমার ভারী সহ আমাকে কোলে নিতেই সবাই একবেলা হেসে চেঁচিয়ে উঠল বড়দের সামনে বেশ লজ্জা লাগছে আমি মাথা কাত করে উনার শেরওয়ানি খামচে আছি উনি আমাকে সোফায় বসিয়ে দিয়েছে মালিহা আপুকে আমি এত ভিড়ের মাঝে এখনই দেখছি উনি আমার পাশে এসে বসে পড়ে আমি অবাক হই উনি যে আমাকে মোটেও পছন্দ করে না এটা আমার জানা আছে উনি আমার হাতগুলো নিজের হাতে নিতেই যেন আমি আকাশ থেকে পড়েছি এমন অবস্থা হল উনি যেমন ব্যক্তিত্ব বহন করে তাতে এটা অস্বাভাবিক কাজ উনি বলে উঠে শেষমেশ তুমি আজমানের বউ হলে ভালো ওর বউ হওয়া ভাগ্যের ব্যাপার যাই হোক আসল কথা তোমার সাথে আমি মাঝে মাঝেই খারাপ ব্যবহার করতাম তাই সরি বলেই উঠে গেলেন আমি তো শিহরিত তার কথা শুনে এই মেয়ের মাঝে এত পরিবর্ত কিভাবে মালিহা আপু উঠে আমার হাত ধরে আমাকে উপড়ে নিয়ে যাচ্ছে আশ্চর্য ব্যাপার মালিহা আপুকে নিয়ে আমার ভাবনার ইতি টেনে উনার রুমে যাওয়া নিয়ে চিন্তায় এখন আমার মাথা ঘুরছে ভয় লজ্জা মিশিয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে বুকটা ক্রমশ ধাক ধাক ধুকপুক করছে উনার রুমে আমাকে রেখে মালিহা আপু একটা মলিং হাসি দিয়ে চলে গেলেন আমি ঘুরে ঘুরে দেখছি ফুলের ঘানের ছড়াছড়ি একেই বলে ফুলসজ্জা সাদা পর্দার ভাজে ভাজে ফুল দিয়ে সাজানো হয়েছে সাথে ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে ফ্লোরের চার কোণা হঠাৎ দরজার শব্দে পিছনে ঘুরে তাকিয়ে উনাকে দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চোখ নামিয়ে নিলাম সাদা একটা পাঞ্জাবি গায়ে তার মিষ্টি হাসি উনি এক পা এক পা করে আমার সামনে এসে দাঁড়াতে আমি উনাকে সালাম করলাম সালাম করতে যাব উনি আমার দুবাহু চেপে দাঁড় করিয়ে বলে উঠে তোমার জায়গা তো আমার এই বুকের বা পাশে তোমাকে আমি ঠিক আমার হৃদপিণ্ডের মতো যত্নে রাখতে চাই বুঝলে বলে উনি আমাকে কোলে তুলে নিলেন তারপর হেঁটে ব্যালকুনিতে নিয়ে দাঁড় করিয়ে দিয়ে পিছন থেকে জড়িয়ে বলে উঠে দেখো তোমার জন্যে এই সাদা গোলাপের গাছ লাগিয়েছি গাছগুলো ব্যালকুনি বেয়ে উঠে গেছে কত ফুল ফুটেছে দেখছো এগুলো সব তোমার সবাই তো প্রিয়তমাকে ফুল দেয় আমি না হয় গাছ দিলাম আমার ভালোবাসাটা না হয় অন্যরকম ফুল তো শুকিয়ে যায় সাথে সাথে নিজের রূপ রংশ সৌন্দর্য সব হারায় কিন্তু গাছ যত দিন থাকবে ততদিন তোমাকে ফুল দিবে আমি তোমাকে একগুচ্ছ গোলাপ না একগুচ্ছ গাছ দিলাম এদের মাঝে তুমি তোমার নিজের আবেগ অনুভূতি আর ভালোবাসা ডেলে দিয়ে যত্ন করবে আর সে যত্নের ফল হিসেবে তুমি একগুচ্ছ গোলাপ পাবে দোকানের গোলাপ কখনো এই গোলাপের মতো ভালোবাসায় মিশকিত হয় না যেহেতু এগুলো যত্ন করে আমি আমার ভালোবাসা দিয়ে ফুটিয়েছি সেহেতু এগুলো আমি তোমাকে দিলাম আমার একগুচ্ছ ভালোবাসা শুধু তোমার জন্য আয়ুজান এখনো কাঁদবে নাকি তুমি কাঁদলে কলি যায় কেউ ছুরির আঘাত করে এমন লাগে বুঝলে আয়ুজান বলেই ঘাড়ে ঠোঁট বুলাতে শুরু করে আমি অবাক হয়ে তাকিয়ে আছি ফুলগুলোর দিকে কি সুন্দর ফুল ব্যালকুনিটাকে নিজেদের সৌন্দর্যে আরও সুন্দর করে তুলেছে আমি পিছনে ঘুরে তাকে দুহাতে জড়িয়ে নিলাম উনিও আমার কোমর জড়িয়ে মায়াবী কণ্ঠে বলে উঠে ভালোবাসি আয়ু যান আমি তার দিকে ফিরতেই উনি নিজের পকেট থেকে কি যেন বের করলেন ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম একটা বক্স উনি বক্স থেকে একটা লকেট সহ চেইন বের করে আমাকে আবার ঘুরিয়ে গলায় পরিয়ে দিলেন সাথে ঘাড়ে একটা চুমু খেলেন আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল মুহূর্তে আমি চোখ বুঝে নিলাম উনি এবার আমার পায়ের কাছে বসে পড়লেন আমি অবাক হয়ে দুকদম পিছনে চলে গেলাম উনি আবার সামনে এসে লেহেঙ্গার নিচ থেকে আমার একটা পানিয়ে নিজের হাঁটু ভাজে রাখলেন আর খুব যত্নে এক এক করে আমার দুপাইক জোড়া নুপুর পরিয়ে দিলেন আমার দিকে একবার চোখ তুলে তাকিয়ে আমার পায়ের পাতায় চুমু খেলেন সাথে সাথে আমার সারা শরীর কেঁপে উঠল তারপর দাঁড়িয়ে আমাকে পিছন থেকে জড়িয়ে বলে উঠে আমার প্রতিটি সকাল হবে তোমার নুপুরের রিমিঝিমি শব্দে আমার চোখ খুলবে তোমার ভিজা চুলের ছাপটা নিতে। আমার ঠোঁটে হাসি ফুটবে তোমার এই মায়াবী মুখের খিলখিল হাসিতে আমার দুপুর হবে তোমার মিষ্টি সুরের আপনি ডাকে আমার বিকেল হবে তোমার হাসি মুখে নিজেকে হারিয়ে আমার সন্ধ্যা হবে তোমার সাথে সন্ধ্যা তারা দেখে আমার রাত হবে তোমার সাথে চাঁদ দেখে আর মধ্যরাতে তোমাতে বিলীন হয়ে আমি চাই তোমার মুখ দেখে প্রতিটি সকাল উপভোগ করতে তোমার অস্তিত্বে নিজেকে হারাতে চাই পরন্ত বিকেলে তোমার হাত ধরে কৃষ্ণচূড়া গাছের নিচে হাঁটতে চাই বহু পথ তোমার হাতে হাত রেখে চলতে চাই শিশির ভেজা সবুজ ঘাসের বুকে তোমার পায়পা মিলিয়ে চলতে চাই বেলায় তোমার মুখে রোদের লাল কিরণের মিক্সরণে দেখতে তোমার ভালোবাসাময় মায়াবী আঁচলে নিজেকে লুকাতে আমি শিউলিতে ডাকা সাদা মাঠে তোমার কোল ঘেসে ঘুমাতে চাই চাই প্রতিটি রাতে তোমার চুলের সাথে খেলে চাঁদের আলোয় আমাদের রাঙ্গাতে চাই তোমাতে মিশে নদীর পাড়ের বালির সাথে তাল মিলিয়ে চলতে তোমার ঘামে ভেজা আঁচলে আমি আমার কপালের ঘাম মুছতে চাই আমার এমন হাজারো চাওয়ার মাঝে আমি শুধু তোমাকে চাই আমার সব জুড়ে শুধু তুমি হলেই চলবে শুধু তুমি কথাগুলো বলে উনি আমার ঘাড়ে মুখ গুজেছে দুই একটা টুপটাপ চুমু খেয়ে আবার মাথা তুলে বলে আমি তোমার সাথে ওই চাঁদের সৌন্দর্য ভাগ করে দেখতে চাই কি সুন্দর আলো না ঠিক তোমার মতো আমি তোমাকে চাই শুনতে পাচ্ছ তুমি শুধু তোমাকে কথাটা বলেই উনি কোলে তুলে নিলেন আমি লজ্জায় তার গলা জড়িয়ে বুকে মুখ গুজলাম শুরু হল নতুন পথ চলা এক ভালোবাসায় ভরা জীবন যার শুরু উনার কোমল ঠোঁটের সুপ্ত অনুভূতির ছোঁয়ায় চলবে